আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জান্নাত। আমি আজ আপনাদেরকে করে দেখাবো এই কুশি কাঁটা দিয়েই পাতা তৈরি করে দেখাবো, কুশি কাঁটার পাতা। তো আমি উল সুতা দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করে নিতে পারেন। আমি উল সুতা দিয়ে করছি আর 3.5 নম্বর কাঁটা দিয়ে করছি। এই যে উল সুতার সাথে 3.5 নম্বর কাঁটা। তো চলুন কীভাবে করে নেয় আমরা এই পাতা তৈরি করে দেখে নিই। তো প্রথমে আমাদেরকে আঙুলের মাথায় এই যে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, এভাবে আমরা 4টা প্যাঁচ দিব। এই যে মোট 4টা প্যাঁচ দিলাম। প্যাঁচ দিয়ে আমরা এটা এভাবে খুলে নিব। আমরা খুলে নিব, এই যে প্যাঁচ দিয়ে আমরা এটা খুলে নিলাম। এবার এই যে আমরা সার্কেলটার ভিতরে আমরা সুতোটা ঢুকিয়ে সুতাটা বের করে আমরা একটা চেইন করব। এই যে আমরা একটি চেইন করব, এরপর আমরা 2টি হাফ ডাবল কুশি করব। হাফ ডাবল কুশি কীভাবে করে না আমরা দেখে নিই। এবার কাঁটার প্যাঁচ দিয়ে আমরা সার্কেলের ভিতরে ঢুকিয়ে এই যে 3টা লুক আমরা একসাথে ছেড়ে দেব। একটা দুইটি, তাহলে আমরা 2টি হাফ ডাবল কুশি করলাম। এরপর আমরা 3টি ডাবল কুশি করব। আমরা ডাবল কুশি করব। একটি করলাম, দুইটি, তিনটি। তাহলে আমরা প্রথমে করলাম একটি চেন, চেন করার পর আমরা করলাম 2টি হাফ ডাবল কুশি, এরপর করলাম আমরা 3টি ডাবল কুশি, এরপর করবো আমরা এই যে কাঁটা 2টা প্যাঁচ দিয়ে আমরা সার্কেলের ভিতরে ঢুকিয়ে আমরা প্রথমে 2টি লুক ছাড়বো, থাকবে আমাদের 3টি লুক, এরপর আবার আমরা 2টি লুক ছাড়বো, এরপর আমরা আবার 2টি লুক ছেড়ে দিব। এই যে আবার আমরা কাঁটা প্যাঁচ দিব, দুটি কাঁটা প্যাঁচ দিয়ে আমরা সার্কেলে ঢুকিয়ে আমরা প্রথমে 2টি লুক ছাড়ব, এরপর 2টি লুক ছেড়ে দিব, এরপরে আমরা আবার 2টি লুক ছেড়ে দিব। তাহলে আমরা এরপর আমরা করবো 3টি চেন, 1, 2, 3, 3টি চেন করে আমরা প্রথম চেনে সিঙ্গেল কুশি করব। এই যে 3টি চেন করলাম, আমরা প্রথম চেনে আমরা সিঙ্গেল কুশি করে দেব। এই যে 1, 2, 3, 3টি চেন করে আমরা এই যে প্রথম চেনে আমরা সিঙ্গেল কুশি করব। এই যে প্রথম চেনে আমরা সিঙ্গেল কুশি করলাম, এরপর আবার আমরা কাঁটা দুটি প্যাঁচ দিয়ে আমরা সার্কেলে ঢুকিয়ে প্রথমে 2টি লুক ছেড়ে দেব, এরপর আবার আমরা 2টি লুক ছাড়ব, এরপর আমরা আবার 2টি লুক ছেড়ে দেব। খুবই সহজ, দেখলে বুঝতে পারবেন। এরপর আমরা আবার কাঁটা 2টি প্যাঁচ দিয়ে সার্কেলে ঢুকিয়ে আমরা প্রথমে 2টি লুক ছেড়ে দেব, এরপরে 2টি লুক ছাড়ব, লাস্টে আবার আমরা 2টি লুক ছেড়ে দিলাম। তো আমি আবার দেখাই, আবার আমরা কাঁটা 2টি প্যাঁচ দিয়ে
সার্কেলের ভিতরে আমরা প্রথমে দুটি লুক ছাড়বো, থাকবে আমাদের তিনটি লুক, এরপরে করবো আমরা দুটি, এরপরে আমরা আবার দুটি, এরপরে করবো আমরা তিনটি ডাবল কুশি করব, এরপরে তিনটি ডাবল কুশি করবো। এই যে প্রথমে দুটি লুক ছাড়বো, এরপর থাকবে আমাদের দুটি, এরপরে দুটি ছেড়ে দিলাম, আবার আমরা একটা ডাবল কুশি করব, দুটি, আবার একটি করব, তিনটি। হ্যাঁ জি, তাহলে আমরা তিনটি ডাবল কুশি করলাম, এরপর আমরা তিনটি হাফ ডাবল কুশি করব, হাফ ডাবল কুশি আমরা তিনটা লুক একসাথে ছেড়ে দেব। জি, একটা করলাম, একটা দুইটা, এরপর আবার একটা, মোট তিনটে, তিনটে আমরা হাফ ডাবল কুশি করলাম, এরপর একটা আমরা সিঙ্গেল কুশি করব। এই যে সিঙ্গেল কুশি করলাম, এরপর আমরা সুতাটা, এই সুতাটা আমরা টেনে দিব, টেনলে আমাদের একটা সার্কেলটা ছোট হয়ে আসবে। এই যে, এরপর আমরা লাস্টে স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দেব। আচ্ছা, লাস্টের ঘরে আমরা স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দেব। আমাদের পাতাটা কিন্তু রেডি, এবার আমরা এই ডাটটা করব। আচ্ছা, তো আমরা ছয়টি চেইন করবো, 1, 2, 3, 4, 5, 6, ছয়টি চেইন করে আমরা সুতাটা কেটে নেব। জি, তো আমাদের পাতাটা কিন্তু এই যে রেডি, তো আমরা এই সুতাটাকে, আমরা পিছনের সুতাটাকে আমরা লক করে নেব যেন এটা আমাদের না ছুটে যায়। পাতাটা আমরা যে কোনো কিছুতে ডেকোরেশন করতে পারবো। হ্যাঁ জি, এভাবে করে আমরা লক করে সুতাটা কেটে নেব। খুবই সহজ, আশা করি আপনারা এটা খুব সহজে করে নিতে পারবেন, আর নতুনরা অবশ্যই এটা করতে পারবেন। তো আমি নতুনদের জন্যই ভিডিওটা করা, খুবই সহজভাবে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন, আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আমার একটি লাইক কমেন্ট সেই সাথে শেয়ার করবেন ভিডিওটি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা করে নেবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।